আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন তো আমার ভিডিওটা শুরু করার আগে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ তো আশা করছি নববর্ষের দিনটা আপনাদের অনেক ভালো কেটেছে বা এখন পর্যন্ত কাটছে তো যাই হোক আমি আমার নববর্ষটা নববর্ষের দিনটি কিভাবে আর কি পালন করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে কি করলাম কোথায় গেলাম তো সেগুলো আর কি আপনাদের সাথে আমি শেয়ার করব ধীরে ধীরে তো প্রথমেই রান্নাঘর থেকে শুরু করছি আজকে আমি বাসন্তী পোলাও রান্না করব। আর বাসন্তী পোলাও রান্না করবো আর প্লেন পোলাও রান্না করব তো শারফিনের জন্য প্লেন পোলাওটা রান্না করব আর শার্কেন বাবার জন্য বাসন্তী পোলাও তো এখন আমি বাসন্তী পোলাও রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছি তো আমি এক কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটা ছাঁক নিতে ভালো করে সেকে মানে রাখতে দিয়েছি ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে আর এখানে আমি কাজু বাদাম কিশমিশ এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য তো আমি যে চালটা পানি ঝরিয়ে রাখতে রেখেছিলাম তো সেটা আমার একদম ঝরঝরে হয়ে গেছে চালগুলো দেখতে পাচ্ছেন তো আমি চালগুলো একটা বাটির ভেতর নিয়ে নিচ্ছি তো এই যে চালগুলো একদম কিন্তু খুব সুন্দর পানি ঝরে গেছে পানির কিন্তু চালের ভেতর একদমই নেই তো আপনাদের নববর্ষটা কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো আমি এর মধ্যে দু চা চামচ চিনি নিয়ে নিচ্ছি আমি যেহেতু চিনি একটু কম খাই তো আমি এখানে অল্প চিনি নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু বেশি করেও নিতে পারেন আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম তো পোলাওটা আসলে সব বাবার জন্যই রান্না করা আর এখানে আমি ঘি নিয়ে নিলাম দেড় চামচের মতো একটু আদা বাটা নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আদা কুচি কুচি করেও দিতে পারেন অথবা আদা একটু তেতলেও নিতে পারেন তো আমি বাটাটাই দিচ্ছি কারণ আদা কুচুন দিলে আমার মানে মুখে পড়লে ভালো লাগে না আসলে তো এই জন্য আমি আদা বেটে দিয়েছি তো এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম তো এখন এগুলোকে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে পনেরো বিশ মিনিটের মতো রেখে দিলেই হবে আর যদি আপনাদের কাছে সময় না থাকে কম সময় থাকে তো আপনারা কিন্তু সাথে সাথেও রান্না করতে পারেন তো আমি একটু মেখেই রেখে দেবো ম্যারিনেট করেই রেখে দেব যে আমার মাখানো শেষ হয়ে গেছে আর হাতটা কিন্তু আমি সুন্দর করে ক্লিন করেই নিয়েছি তো তো এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব তো এই যে আমি এটা রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তো আজকে নর্মালি মনটা একটু খারাপ আছে কারণ গত বছর দেখা গেছে যে আব্বু মোর সাথে ছিল আমার ভাই সাথে ছিল তো এখন তো এবার আসলে আমি একদমই একা একা কোনো যে না পরিচিত মানুষ নেই আসলে আশেপাশে তো ওখানে দেখা যাচ্ছে গত বছর আমার চাচা শ্বশুরের ছেলে মানে আমার দেবরও আসত তো ওদের চাচা শ্বশুর বাসায় যেতাম ভালোই লাগতো আসলে কিন্তু এখন একদমই একা একা লাগছে তো এখানে আমি ঘি নিয়ে নিয়েছি আরও দুই টেবিল চামচ তো তার মধ্যে আমি কাজু বাদাম কিশমিশ আর এই যে গোটা গরম মশলাগুলো দিয়েছি কয়েকটা এলাচ তার চিনি আর লবঙ্গ দিয়েছি তো দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিশমিশগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তো এটা আস্তে আস্তে ভেজে চালগুলো দিয়ে দিব আমি আসলে আপন সাথে থাকলে কিন্তু মানে ভালোও লাগে সুবিধাও কিন্তু অনেক একা একা থাকাতে আসলে অনেক অসুবিধা তো এখন আমি সেটা আর কি বুঝতে পারছি আর বিশেষ করে সাফিনের বেশি সমস্যা হচ্ছে কারণ এখানে এসে একদম পুরোটাই ও মানে একা একা হয়ে গেছে কোনো খেলার সাথী নাই কোনো চেনা মানুষের মুখ নাই তো এই জন্য ও কিন্তু অনেক অনেকটাই একটু মানে মাঝে মাঝে মন খারাপ থাকে আর কি আমি বুঝতে পারি যে ও হয়তো বা মিস করছে ওর মানে আমার আব্বুকে মুকে তো আমি কিন্তু মাঝে মাঝে আসলে বুঝতে পারি তো কিন্তু আসলে কিছু করার নাই কারণ দেখা গেছে যে যেখানে আর কি জবের ক্ষেত্রে আর কি যেখানেই পোস্টিং হয় আর কি সেখানেই কিন্তু চলে যেতে হয় তো ঢাকাতে অনেক বছর থাকার পরেও মানে ওখানকার মায়ে আসলে রকম তো এই যে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি এখানে তো চালগুলো যখন ভাজা বুঝবেন যে কখন হয়েছে যখন চালগুলো মানে শনসন চালগুলো থেকে শনশন শব্দ আসবে তো তখন কিন্তু আসলে বুঝতে মানে বোঝা যাবে যে হ্যাঁ চালটা কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমি যেহেতু এক কাপ চাল নিয়েছি তো আমি এখানে কিন্তু দু কাপ ফুটন্ত মানে গরম ফুটন্ত পানি নিয়েছি এর ভেতরে তো এখন এটাকে দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করব তো পোলাওটা খেতে কিন্তু অনেক মজার আপনারা চেষ্টা আপনারা মানে বাসায় চেষ্টা করবেন ট্রাই করবেন এটা তো এই পর্যায়ে আপনারা যদি কোনো কিছু কম হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়ে দিতে পারেন লবণ বা চিনি যেটাই মানে যদি প্রয়োজন হয় এই পর্যায়ে কিন্তু আপনারা এটার ভিতরে অ্যাড করতে পারেন তো এখন ঢেকে দিয়ে আমি একটু দমে দিয়ে দিচ্ছি তারপর আমি নামিয়ে ফেলব তো এই যে আমি নামিয়েছি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মজা হয়েছে তো এটা সাথে এটার সাথে আপনারা বিফকারিও খেতে পারেন বা চিকেনও খেতে পারেন যার যেটা পছন্দ তো আপনারা বাসায় অবশ্যই এটা চেষ্টা করবেন তো দেখলেন তো একদম কিন্তু সহজ রেসিপিটা আসলে একদম সিম্পলভাবে কিন্তু খুব কম সময়ে আর কি এটা কিন্তু রান্না করা যায় তো এই যে এখন আমরা একটু বাইরে যাব তো আমার আর সাফরিনের ড্রেসটা বের করেছি তো এটা হলো সাফরিনের ড্রেস আর এই দুটো ড্রেসই কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি তো আপনারা জানাবেন যে অবশ্য অবশ্যই জানাবেন যে ড্রেসগুলো দেখতে কেমন হয়েছে তো আমাকে জানাবেন তো এটা হলো সাফরিনের ড্রেস আর এই পাশেরটা হলো আমার ড্রেস তো ওইটা নিচের পার্টটা লেহেঙ্গার মতো আসলে ওই ড্রেসটা আর এটা হলো আমার ড্রেস তো যাই হোক এই হলো আজকে আমি মানে এই পর্যন্ত কি করেছি তো এরপরের ভিডিও আমরা কোথায় গিয়েছি কি করেছি তো এটা যদি আপনারা দেখতে যান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার আগে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ